গোয়ালের মধ্যে গরু পালতাম তাও আমি ভালো থাকতাম। ঠিক হলেন আবার কোন তো উমো বস আই 073261। বছরের শুরুতেই আলোচনায় থাকেন ফারহান ও তিশা। গত কয়েক বছরে অনবদ্য অভিনয় দিয়ে নাট্যাঙ্গনে তুমুল আলোচনায় এসেছেন যিনি, তিনি মুশফিকার ফারহান। বছর জুড়েই গল্প নির্ভর নাটকে তার দেখা মেলে। নতুন বছরের শুরুতেই আরেকবার তানজিন তিশাকে সঙ্গে নিয়ে আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেতা এই ফারহান। জনপ্রিয় নাট্য নির্মাতা মহিদুল মাহিম পরিচালিত কঞ্জুস নামের নতুন একটি নাটক নতুন বছরের নেটদুনিয়ায় প্রকাশিত হয়েছে। এই নাটক দিয়েই বছরের শুরুতেই আলোচনায় এসেছেন ফারহান ও তিশার জুটি। নেটিজেনদের কাছ থেকে এর মধ্যেই বেশ প্রশংসা কুড়াচ্ছে তিশা ও ফারহানের জুটি। ফারহান তিশা জুটির অসংখ্য ভক্তের পাশাপাশি সমালোচকরাও মুগ্ধতা প্রকাশ করেছে নাটকটি দেখে। বছরের শুরুতেই এমন সফলতা প্রসঙ্গে অভিনেতা মুশফিকার ফারহান বলেন, আলহামদুলিল্লাহ, বছরটা খুব ভালো একটি কাজ দিয়ে শুরু হলো। নাটকটি থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, দর্শকরা নাটকটি খুবই পছন্দ করছেন এবং ব্যক্তিগতভাবে এই নাটকটি আমারও খুব পছন্দের। নির্মাতা মহিদুল মহিম বলেন, আমার প্রতিটি নির্মাণ দর্শকের জন্য, তাই তারা যখন আমাদের কাজগুলো দেখে তাদের ভালো লাগা ভালোবাসার কথা জানান, তখনই কাজের সার্থকতা অনুভব করি। কঞ্জুস নাটকের ব্যাপক সাফল্যের দর্শকের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতার পাশাপাশি অভিনন্দন জানাই নাটকটির প্রযোজক সুমন সরকার ভাইসহ কঞ্জুস নাটকের পুরো টিমকে। নিজের নতুন নাটক নিয়ে তানজিন তিশা বলেন, নাটকটির গল্প আমাকে দারুণ প্রভাবিত করে, প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি, তবে আমার মনে হয় নাটকটি আরও বড় সাফল্য পাবে। গেল 3 জানুয়ারি মঙ্গলবার দুপুরে সরকার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটক কঞ্জুস। মাত্র 3 দিনেই নাটকের ভিউ ছাড়িয়েছে 50 লাখের বেশি। নাটকটি দেখে মানুষের কমেন্ট পড়েছে 5000-এর মতো। এসব কমেন্টের পুরোটাই ছিল ইতিবাচক মাধ্যম। নাটক কঞ্জুসে দেখা যায় 3 মেয়ে নিয়ে তিশা ফারহান 5 বছরের বড় সংসার। নাটকে ফারহানকে দেখা যায় একজন কুঞ্জসের চরিত্রে অভিনয় করতে। সব কিছুতেই শুধু হিসাব করে বেড়ায় ফারহান, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই হিসাব। পয়সা খরচ করতে হবে বলে আত্মীয় স্বজন কাউকেই তিনি বাসায় আনতে চান না। বিষয়টি তিশার কাছে বিরক্ত লাগলেও তারও কিছু করার থাকে না। এভাবেই নানা মজার মজার ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যেতে থাকে। নাটকে সুন্দর জীবনরোধের উপলব্ধি দিয়ে গল্পটা শেষ হয়। বন্ধুরা, মুশফিক ফারহানের এমন সুন্দর নাটক কঞ্জুসটি যদি আপনার দেখা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।